আসসালামু আলাইকুম এভাডা থিম কাস্টমাইজেশনের আজকে 13 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা আমাকে একটা ছোট ভাই উনি তো উনি আমাকে নক করেছিল যে এভাডা থিম কাস্টমাইজেশনে আমরা হেডার সেকশনের কালারটা কিভাবে মডিফাই করব, ইভেন আমাদের লোগোর টপ এন্ড বটমে একটা স্পেস আছে, সেই স্পেসটা কিভাবে এডিট করব দেন মডিফাই করব, সো সেই প্রসেসটা একটু দেখান। তো আমি সেই বিষয়টা আজকে দেখাবো। আর তাদের জন্য যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন এখন এইমাত্র, তো তারা কাইন্ডলি প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখে আসবেন, বিকজ যদি প্রিভিয়াস টিউটোরিয়ালটা না দেখেন তাহলে আজকের টিউটোরিয়ালটা আপনার কাছে কমপ্লিকেটেড মনে হতে পারে, ঠিক আছে? তো আপনারা দয়া করে প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখে আসবেন, দেন তারপর আজকের টিউটোরিয়ালটা দেখবেন। আর প্রিভিয়াস টিউটোরিয়াল দেখার জন্য আমার ডিসক্রিপশনটা চেক করবেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে। আর আরেকটা বিষয়, অনেকে আছেন যে প্রবলেম পড়ছেন, তারা দয়া করে ফেসবুক গ্রুপে নক করবেন আমাকে, আর নয়তোবা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে নক করবেন। আর অনেকে আছেন যে তারা লেখে মনের ভাষা প্রকাশ করতে পারে না, তারা আমার কাছে সরাসরি ফোন দিতে পারেন প্রবলেমটা কি এই বিষয়ে জানার জন্য। সেটা ফোন দেওয়ার জন্য আপনার ফ্রি, কোনো টাকা লাগবে না। আমার ওয়েবসাইটে আসবেন সকাল 9টা থেকে 6টা পর্যন্ত, এসে দেখবেন যে আমার ওয়েবসাইটের এই পাশের এই বেল আইকনটা, এই কলের বেল আইকনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নাম্বার দিবেন, দেওয়ার পর আমাকে কল মিতে ক্লিক করবেন। হ্যাঁ, কলে ক্লিক করলে তখন আমার কাছে একটা কল আসবে, আমি কল ব্যাক দিব। আপনারও ফ্রি, আমারও ফ্রি, তো এই ফ্রির মাধ্যমে আপনার সাথে আমি এই বিষয়টা ডিসকাস করতে পারবো। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা চলে যাই আমাদের মেন কাজে। আর হ্যাঁ, যারা নতুন আমার এই টিউটোরিয়ালটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি নেক্সট পর্বে আমার এই সিরিজটা শেষ হয়ে গেলে আমি অ্যাভাডা থিম কাস্টমাইজেশন, জুপিটার এক্স থিম কাস্টমাইজেশন, ও কমার্স থিম কাস্টমাইজেশন দেখাবো দুইটা, আর একটা নিউজ পেপার থিম কাস্টমাইজেশন দেখাবো। তো আমার জন্য দোয়া করবেন। আমি যে প্রতিজ্ঞাটা বদ্ধ করেছি যে এই 4টা স্টেপে আমি 4টা সিরিজ টিউটোরিয়াল দেবো, সেটা এই থিম কাস্টমাইজেশনের উপর, সো আমি যেন ইনশাল্লাহ দিতে পারি। আর আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন, চ্যানেলের সাথে থাকবেন, আর আমাকে ইন্সপায়ার করবেন কমেন্টস করে, লাইক করে। আমার ভুলভ্রান্তি হলে সেগুলো আমাকে শুধরাই দেবেন, আমার সাথে কমিউনিকেশন রাখবেন, তাতে আমার ভালো লাগবে। আর আমি এই ক্ষেত্রে আপনাদেরকে আমি অনেক ভালো কিছু উপহার দিতে পারবো। আই হোপ, যেহেতু আপনারা আমার পজিশন অবশ্যই দেখছেন, আমি আপওয়ার্কের একজন টপ রেটেড সেলার, সো আমি মনে করি যে আমি কিছু পারি হয়তো, সো সেই পারাটুকু আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাই আমাদের মেন কাজে। কী কাজ? আমরা হেডারের কালারটা এবং উপরের যে স্পেসটা থাকবে সেই স্পেস কীভাবে চেঞ্জ করা যায় এই বিষয়টা দেখব, অর্থাৎ হেডার বিষয়টুকু আমরা আজকে দেখব। ওকে, আচ্ছা চলুন আমরা শুরু করি। তাহলে আমাদের কী করতে হবে? আমাদের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। তো আপনার ওয়েবসাইটে ঢোকার জন্য কী লিখবেন সেটা তো জানেনি, যদি আপনার লাইভ সার্ভার হোক আর লোকাল সার্ভার হোক সেটা কোনো ম্যাটার না, আমরা জানি সবাই। ডাব্লুপি অ্যাডমিন লিখলে অলরেডি আপনার ক্লিক করলে, ইন্টার দিলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড দিলে, ঠিক আছে? এবার আপনি কি করবেন? আর যারা লোকাল সার্ভারে কাজ করছেন তাদেরকে অবশ্যই এই বিষয়ে আমি তো বিগত ভিডিওগুলোতে বলেছি, জ্যাম সার্ভার স্টার্ট করে নেবেন, দেন তারপরে লোকাল সার্ভারে গিয়ে আপনার ওয়েবসাইটটাকে ব্রাউজ করে তারপরে এইভাবে লগ ইন করবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, আমি বুঝলাম যে আপনি বুঝতে পারছেন সব কিছুই। আচ্ছা, ড্যাশবোর্ড আসার পর আমি আপনাকে কি বলবো, আপনি কোনটা করতে চাচ্ছেন? হেডার, তাই না? তো হেডার সেকশনটা কীভাবে কী মডিফাই করা যায় সেই বিষয়টা দেখাবো। তো হেডারটা দেখেন, আমাদের যে হেডারটা আছে এখানে কালার কিভাবে আমরা মডিফাই করবো সেই বিষয়টা দেখব। তাহলে আমরা চলে যাই কোথায়? আমরা এটা তো অ্যাভাডা থিম দিয়ে আমরা কাজ করতেছি, তাই না? তো অ্যাভাডা থিমের থিম অপশন থেকে আমরা এই অ্যাভাডা থিমের ভিতরে মাউস রাখলে আমরা দেখব থিম অপশন। এই যে থিম অপশনে ক্লিক করার পর আমাদের এই পাশের এই বক্সটা ওপেন হবে। তো এখানে আমরা কি মডিফাই করতে চাচ্ছি? আমরা হেডার সেকশন। তো হেডার সেকশনে ক্লিক করবেন, হেডার সেকশনে ক্লিক করার পর এই যে হেডার পার্টটা চলে আসবে। আসার পর হেডার স্টাইল, আমি তো চাচ্ছি হেডারের স্টাইলটা চেঞ্জ করতে, তাই না? হেডারের যে এই যে যেমন আমি একটা কালার দিয়েছি, হ্যাঁ, তো এই কালার এবং হেডারের উপরের মেনুর উপরে এবং নিচে এই যে স্পেসটুক এইভাবে আমরা চেঞ্জ করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা তারপর এখানে আসি, এই যে হেডার স্টাইলে ক্লিক করলাম। হেডার স্টাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি হেডারে পেডিং দিতে পারেন, যেখান থেকে পেডিংটা মডিফাই করে দিতে পারেন, হেডারের পেডিং কতটুকু হবে সেটা মডিফাই করতে পারেন, ঠিক আছে? আর এখানে আপনি হেডারে এই যে এই সেক্টরটা হেডারের কালার, ওকে, হেডারের কালারটা চেঞ্জ করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি হেডারের কালারটা এখানে এটা দিয়ে দিলাম র্যান্ডমলি, দিয়ে আমি স্যাপ চেঞ্জ করলাম। করার পর আমরা ড্যাশবোর্ড আসি, এই সরি আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পার্টে আসি। ফ্রন্ট পার্টে এসে আমরা এখানে একটা রিলোড দিলাম। অনেক সময় দেখেন রিলোড দেওয়ার ফলে ওয়েবসাইটটা ভেঙে যাবে, তো এই রিলোডটা প্রপারলি দেওয়া হয় না, তো আপনি আবার রিলোড দেবেন এগেইন, ঠিক আছে। তো দেখেন আমি হেডারের কালারটা চেঞ্জ করে ফেলছি অলরেডি, তো আমি এই কালারটা রাখবো না, জাস্ট ওয়েটা দেখালাম যে কীভাবে কালারটা চেঞ্জ করতে হয়, ঠিক আছে। আমি যে কালার ছিল আগে একটা ধূসর কালার, জাস্ট ডিডি কিংবা ট্রিপল সি, আমি এখানে ট্রিপল সি দিলাম। আর আপনাদেরকে আমি অবশ্যই দেখিয়েছি যে কালার কীভাবে পিক আপ করতে হয়, যে কোনো কালার যে কোনো জায়গার থেকে কীভাবে পিক আপ করতে হয় সে ওয়েটা আমি প্রিভিয়াস টিউটোরিয়াল দেখিয়েছি, ইনশাল্লাহ আপনারা ওখান থেকে দেখে আসলে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। তো আপনি এবার কি করবেন, আবার আমি চাচ্ছি যে এখানে উপরে নিচে যে একটা মেনুর যে একটা স্পেস, সাপোজ আমি এখানে একটা স্পেস বাড়াতে চাচ্ছি লোগোর উপরে নিচে, তো এটা কীভাবে করবেন, তো লোগোতে আসবেন, যদিও এটা আমি বিগত টিউটোরিয়াল দেখিয়েছি তবুও এটা মডিফাই করতেছি একটা ভাইয়ের রিকোয়েস্টের কারণে। এই যে এখানে লোগোর মার্জিন, লোগোর মার্জিনটা কি উপরে নিচে দেওয়া, এখানে আমি 20 দিলাম, এখানে আমি 10 দিলাম, কিংবা এখানেও 20 দিয়ে দিই, উপরে নিচেই আমাদের মার্জিনটা দিয়ে দিলাম। তারপর আমি সেভ চেঞ্জ করলাম, তারপর আমরা আবার ফ্রন্ট পেটে আসলাম, এসে একটা রিলোড দিলাম, তো আমাদের এখানে গিয়ে প্রপারলি সেভ হয়ে নেবে, তারপর কিন্তু এখানে রিলোড দেবেন, ওকে। দেখেন এখানে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর উপরে অ্যান্ড নিচে একটা স্পেস পড়ে গেছে, কিন্তু এখানে একটা সমস্যা ফেস করছি, তাই না? এটা হলো যে এই যে দেখেন মেনুটা লোগোর একদম মিডিলে নাই, যেমন আমি দেখাচ্ছি বিষয়টা, আমি একটু স্ক্রিনশট দিই। তো আমাদের এই যে এখানে আমি দেখাই, এই যে হ্যাঁ একদম মাঝে নাই, একটু একটু হেরিস্তেজ আছে, তো এইটাকে আমরা একটু নিচে নামাতে চাচ্ছি, লোগোটা একদম মাঝে দিতে চাচ্ছি, এক্স্যাক্টলি মাঝে দিব, হ্যাঁ। তো সেটা কীভাবে কী করব, তো আমরা কি চাচ্ছি মেনুটাকে, তাই না? মেনুটাকে মডিফাই করব, মেনুটাকে কিভাবে ধরবো, তাহলে আমরা চলে যাই কোথায়, অ্যাভাডা, অ্যাভাডা থিম অপশনে। এবার এই সেকশনে এসে এই সেক্টরে এসে আমরা মেনুর অপশনটা খুঁজবো, এই যে মেনু অপশন আমাদের, এখানে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর এই যে মেনুর হাইট, এখানে হাইট মডিফাই করে দেওয়া যায়, তো আমি এখানে 100 দিই, 100 দেওয়ার পর এখানে একটা সেভ দিলাম, আই হোপ এখানে খুব সুন্দরভাবে এটা পরিবর্তনে যাবে, ঠিক আছে। আমরা তাহলে এখানে এসে একটা রিলোড দিব, আমাদের রিলোড কমপ্লিট হোক, হ্যাঁ রিলোড হচ্ছে। তো এখানে আমরা দেখব এই যে মেনুটা খুব সুন্দরভাবে নিচে চলে এসেছে, ঠিক আছে। আর এই মেনুর এররটা কীভাবে চেঞ্জ করতে আমি বিগত টিউটোরিয়াল দেখিয়েছি, আপনি কাইন্ডলি ওখান থেকে দেখে আসতে পারেন, ঠিক আছে। আচ্ছা ওকে, ঠিক আছে। এবার এই টপ হেডারের কথা বিষয়টা একটু ডিসকাস করি, সেটা হলো টপ হেডারটা মূলত কি, যে হেডার অপশনেই টপ হেডার সেকশনটা থাকবে, যে হেডার স্টাইলে। আর টপ হেডারের মেনুর এই যে ফন্ট কালার, ফন্ট স্টাইল, এগুলো চেঞ্জ কীভাবে করবেন, তো এটা হচ্ছে মেনুর ভিতরেই, ঠিক আছে। এখন টপ হেডার, এটা হচ্ছে মেইন হেডার, এটা হচ্ছে মেইন হেডার, আর এটা হচ্ছে টপ হেডার, ওকে। আমরা এখান থেকে টপ হেডারের কিছু পরিবর্তন করতে আসি, তাহলে সেটা কীভাবে করব, মেনুর ভিতরে গেলাম, মেনুর ভিতরে যে এখানে আছে সেকেন্ডারি টপ মেনু, ঠিক আছে। এই এখান থেকে আমরা মডিফাই করে দিতে পারবো যে টপ হেডারের ড্রপ ডাউন উইথ হাইট কেমন হবে, তারপরে যে ডিভাইডার কালার, ডিভাইডার কালার বলতে যে এখানে যে ডিভাইডার কালার, এই যে নাম্বার অ্যান্ড জিমেইল আইডি, তো এটার ভিতরে যে এই যে এটাকে মূলত ডিভাইডার বলা হয়, হ্যাঁ। তো এই ডিভাইডার কালারটা কী হবে, তারপর সেখানে মেনুর ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে, হ্যাঁ, এখান থেকে সমস্ত কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপনাদেরকে আমি ওয়েটা দেখিয়ে দিচ্ছি যে এই থিমের কোন ফাংশন থেকে কোন সেটিংটা পরিবর্তন করা যায়, সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, কিন্তু আপনাদের করা দায়িত্ব এটা, ঠিক আছে। আমি জাস্ট ওয়েটা দেখিয়ে দিচ্ছি, পথটা দেখিয়ে দিচ্ছি, আপনাদের হাঁটা দায়িত্ব আপনাদের, ঠিক আছে। তো এইগুলা করে করে আপনি সুন্দর করে প্রফেশনালি, প্রফেশনাল যারা কাজ করে তাদের মতো যদি নাও পারেন, আপনি যতটুকু পারেন এটা করে করে একটা একটা করে পোর্টফোলিও করে সাজিয়ে রাখবেন, ঠিক আছে। আর এই সাজিয়ে রেখে আপনি আপনার পিসিতে সুন্দরভাবে একটা ফোল্ডার করে রাখবেন, স্টেপ বাই স্টেপ এক একটা নাম দিয়ে। তারপর এই সিরিজটা শেষ হয়ে গেলে আমি ফ্রি একদম ফ্রি ডোমেন এবং হোস্টিং, আপনাদের ডোমেনটা রেজিস্ট্রেশন করে দেখাবো, এবং আমি পার্সোনালি আপনাদেরকে হোস্টিং দিয়ে দিব, ঠিক আছে। আমার একটা আনলিমিটেড হোস্টিং আছে, সেখানে 200-100 আমি ডোমেন অ্যাড করতে পারবো, কোনো সমস্যা না। সো আপনারা ডোমেন রেজিস্ট্রেশন করে আপনারা আমাকে দেবেন, আমি আপনাদের হোস্টিং অ্যাড করে দিব, ঠিক আছে। তো তাহলে আপনারা কী করবেন, এখন আমার ভিডিও দেখেন, দেখে সুন্দর সুন্দর করে পোর্টফোলিও তৈরি করে রাখেন, তারপর নেক্সট টাইম আপনাদের যে ডোমেনটা থাকবে সেই ডোমেনে হোস্টিং কানেক্ট করে দেবো, ইভেন সেটাই ওয়ার্ডপ্রেস ইনস্টল কীভাবে করতে হয় সেটাও দেখাবো, দেখে আপনাদের পোর্টফোলিও কীভাবে করতে হয় সে প্রসেসটা আমি আরেকটা সিরিজ করে দেবো ইনশাল্লাহ। তো এগুলো করার জন্য আমি আপনাদেরকে যতটুকু माने शेखानो प्रयोजन हय आमी ततटुक शेखानोर चेष्टा करब। और काइंडली आमार चैनलटा सबस्क्राइब करे राखबेन और आमार साथे थाकेन और आमाके इन्सपायर करें। इंशाल्लाह आमी भालो किछु देওয়ার चेष्टा करब आपनादेरके। और आजे बाजे केउ कमेंट्स करबेन ना, काइंडली आमाके इन्सपायर करबेन। और যদি আমার কোনো ভুল হয় আপনারা দয়া করে বড় ভাই মানুষ আমাকে অ্যাডভাইস দিবেন যে ভাই আপনার এই বিষয়টা ভুল হচ্ছে, আপনি কাইন্ডলি স্কিপ করেন কিংবা অ্যাভয়েড করেন। সো আমি সেটা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আই হোপ বুঝতে পারছেন বিষয়টা কিভাবে করতে হয়। তারপর নেক্সট স্টেপে আমরা দেখাবো যে এই যে পেজ বিল্ডার অ্যাভাডা থিমের ফিউশন পেজ বিল্ডার দিয়ে এইভাবে কিভাবে কি এই সেক্টরগুলো ডিজাইন করেছে এই বিষয়টা আমরা আস্তে আস্তে বলার চেষ্টা করব। তারপর এই পার্টটা শেষ করব, এই সিরিজটা শেষ করে আমরা একটা টার্গেট ওয়েবসাইট ধরবো, ধরে সেই ওয়েবসাইটের মতোই আমরা একটা কাজ করব, ডিজাইন করব। অর্থাৎ আমরা যেরকম করি, আমরা যখন ক্লায়েন্ট আমাদেরকে প্রজেক্ট দেয়, আমাদেরকে মার্কেট প্লেসে নক করে, দেন ক্লায়েন্ট একটা প্রজেক্ট দেয়, তারপর প্রজেক্ট বলতে কি বলে দেয় যে আমার এই ওয়েবসাইটের মতো সিমিলার একটা ওয়েবসাইট লাগবে, তখন সেই ওয়েবসাইটটা ধরে আমরা ডিজাইন করি। ঠিক আছে, তো সেইটাই আমি করব। তাহলে আপনাদের এতে কী হবে যে আমরা যে ক্লায়েন্টের কাজ করি, কিভাবে কাজ করি, কিভাবে কাজের স্টেপটা বজায় রাখি, তো এই বিষয়টা আপনাদের ভিতরে ফুলফিল আইডিয়া চলে আসবে। এর ফলে তো আমি ওই কাজটাই করব। এই এই পার্টটা শেষ হয়ে গেলে, এই ডেমো কাস্টমাইজেশন পার্টটা শেষ হয়ে গেলে আমি ওই স্টেপটা ধরব। তো ভালো থাকবেন আর আমার জন্য কাইন্ডলি দোয়া করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, স্টাডি করবেন বেশি বেশি করে। আই হোপ আমি আপনাদের সাথে আছি। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে। আসসালামু আলাইকুম।